প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমাদের ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, একের দাগে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যটি লেখো। যে কোনো 16টি প্রতীক বসতে পারেন, 1 করে 1 × 16 = 16। প্রথম, ভারতের প্রমাণ দ্রাঘিমারেখাটির মান 82° 30' পূর্ব, 88° 30' পূর্ব, 90° 30' পূর্ব, 92° 30' পূর্ব। উত্তর হবে 82° 30' পূর্ব। পরের প্রশ্ন, সমাক্ষ রেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্তটি হল কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, নিরক্ষরেখা। উত্তর হবে নিরক্ষরেখা। পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক একটু বৃদ্ধি পায়, অনেক বৃদ্ধি পায়, কমে যায়, প্রায় একই রকম থাকে। উত্তর হবে কমে যায়। পরের প্রশ্ন, পৃথিবীর ছাদ হল পামির মালভূমি, লাদাখ মালভূমি, মালভ মালভূমি, তিব্বত মালভূমি। উত্তর হবে পামির মালভূমি। পরের প্রশ্ন, বায়ু চাপ কক্ষের বিস্তার দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে, পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে বেশি? উত্তর হবে উত্তর গোলার্ধে। প্রশ্ন, শাখা নদী প্রধানত সৃষ্টি হয় উচ্চ প্রবাহে, মধ্য প্রবাহে, বদ্বীপ প্রবাহে, কোনটি সঠিক নয়? উত্তর হবে বদ্বীপ প্রবাহে। পরের প্রশ্ন, নদী প্রবল বেগে মোহনায় সমুদ্রে এসে মিশলে সাধারণত মিয়েন্ডার, বদ্বীপ, নদী বদ্বীপ, খাড়ি তৈরি হয়। উত্তর হবে খাড়ি তৈরি হয়। প্রশ্ন, যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরে দিনের সংখ্যা হয় 365, 366, 367, 368। উত্তর হবে 366। পরের প্রশ্ন, মিনামাটা রোগ হয় ক্যাডমিয়াম, সীসা, পারদ, ফ্লুরাইড জাতীয় রাসায়নিক পদার্থ দ্বারা জল দূষণের ফলে। উত্তর হবে পারদ। প্রশ্ন, নদী প্রবল বেগে মোহনায় সমুদ্রে এসে মিশলে সাধারণত মিয়েন্ডার, বদ্বীপ, নদী বদ্বীপ, খাড়ি তৈরি হয়। উত্তর হবে খাড়ি তৈরি হয়। প্রশ্ন, ইউরোপের বিখ্যাত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি সেব, নাতিশীতোষ্ণ, পর্ণমোচী, তৈকা না সেলভা নামেও পরিচিত? হবে তৈকা। প্রশ্ন, পৃথিবীর সূর্যকে পরিক্রমণের জন্য পৃথিবীতে দিন রাত্রি, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, মেরুপ্রভা দেখা যায়। উত্তর হবে ঋতু পরিবর্তন। পরের প্রশ্ন, মূলমধ্যরেখার মান 0° পূর্ব, 90° উত্তর, 0° 180°। উত্তর হবে 0°। প্রশ্ন, গ্রিনিচের প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন, বায়ু চাপ পরিমাপ করার যন্ত্রের নাম ব্যারোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার না হাইগ্রোমিটার? উত্তর হবে ব্যারোমিটার। প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হল আজ, সাতপুরা, ফুজিয়ামা, হিমালয় পর্বত। উত্তর হবে সাতপুরা। প্রশ্ন, নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি বা সৃষ্ট একটি ভূমিরূপ হল বদ্বীপ, মিয়েন্ডার, জলপ্রপাত না ক্যানিয়ন? উত্তর হবে বদ্বীপ। প্রশ্ন, ব্ল্যাকফুট রোগটি ফ্লুরাইড দূষণ, ক্যাডমিয়াম দূষণ, আর্সেনিক দূষণ না ইউট্রোফিকেশনের কারণে ঘটে? উত্তর হবে আর্সেনিক দূষণ। প্রশ্ন, ইউরোপের বৃহত্তম হ্রদ হল ওনেগা, ভেনার, বৈকাল না ল্যাডোগা? উত্তর হবে ল্যাডোগা। দেখো, দুয়ের এর দাগের রয়েছে, শূন্যস্থান পূরণ করো, প্রতিটি বসতে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে। পরের প্রশ্ন, পারদ দূষণের ড্যাশ রোগের সৃষ্টি হয়। উত্তর হবে মিনামাটা। প্রশ্ন, পামির মালভূমিকে ড্যাশ বলে? উত্তর হবে পৃথিবীর ছাদ। প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা ড্যাশ পূর্ব দ্রাঘিমা? উত্তর হবে 82° 30'। প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান নদী? উত্তর হবে টেমস। বিয়ে দেখা রয়েছে, বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে? উত্তর হবে ঠিক, তাহলে ঠিক লিখো। প্রশ্ন, মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড? উত্তর হবে ঠিক, তাহলে আমি ঠিক লিখবো। প্রশ্ন, গঙ্গা হাইপেন ব্রহ্মপুত্র সমভূমি হলো লোয়েস্ট সমভূমির উদাহরণ? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখবো। প্রশ্ন, নবীন ভোলগিল পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখবো। প্রশ্ন, বায়ু চাপ মাপার যন্ত্রটি হলো অ্যানিমোমিটার? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখবো। সিএ দাগের রয়েছে, এক কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কোন নদীর তীরে রুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে? উত্তর হবে রাইন। প্রশ্ন, যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে কি বলে? উত্তর লিখবে পর্বত গ্রন্থি। প্রশ্ন, জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুর। প্রশ্ন, পৃথিবীতে বায়ুর চাপ
সবচেয়ে বেশি কোথায়? উত্তর লিখবে সমুদ্র পৃষ্ঠে। প্রশ্ন, কোন পদার্থ মাটিতে মিশে না গিয়ে দূষণ ঘটায়? উত্তর হবে প্লাস্টিক। ডিএ দেখে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলে লেখো প্রশ্নের মান 1:1:5=5। ছোটনাগপুর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি, লন্ডন হবে পুনরপ্তানি বন্দর, এসএন হবে রুরের রানী, গ্রিনিচ হবে মূলমধ্য রেখা, জলপ্রপাত হলে নদীর উচ্চ প্রবাহ। ভালো করে দেখে নাও। তিনে দাগের হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি পদ্ধতি প্রশ্নের মান 2 × 2 × 4=8। প্রথম, পৃথিবীর কক্ষতল কাকে বলে? উত্তর লিখবে পৃথিবীর কক্ষপথ বা সূর্য প্রদক্ষিণের পথটি যে সমতলে অবস্থান করে তাকে পৃথিবীর কক্ষতল বলে। বৈশিষ্ট্য, পৃথিবীর কেন্দ্র ও সূর্যের কেন্দ্র কক্ষতলের সমতলে অবস্থান করে। দুই, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে সর্বদাই 65.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পরে হচ্ছে ট্রাক ফার্মিং কাকে বলে? উত্তর লিখবে পরের প্রশ্ন, ট্রাক ফার্মিং কী? উত্তর লিখবে ফুল ফল শাকসবজি ইত্যাদি পচনশীল দ্রব্য ট্রাকের মাধ্যমে কাছাকাছি বাজারে সরবরাহ করাকে বলে ট্রাক ফার্মিং। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের পদ্ধতি বহু প্রচলিত। প্রশ্ন, বায়ু চাপ দেয় কেন? উত্তর লিখবে বায়ু কঠিন তরল গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত মিশ্র পদার্থ। প্রধানত গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত, বায়ুর মধ্যস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলি আলগাভাবে ঘুরে বেড়ানোর সময় পরস্পরের মধ্যে ধাক্কা এটা খায় হবে ধাক্কা খায়। এই ধাক্কার কারণেই চাপের সৃষ্টি হয়। বায়ুর ওজন আছে বলেই বায়ু চাপ দেয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড বা 1013.25 মিলিবার বা 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারস্তম্যের উচ্চতার সমান। কেবলমাত্র ভঙ্গিল পর্বতে ভাঁজ দেখা যায় না কেন? তো লিখবে ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাদ অ্যাস্টোনোস্পিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ, এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। জলবিভাজিকা কাকে বলে? দেবে যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদীগোষ্ঠী ও নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। সাধারণত নদীর জল পাহাড় পর্বত মালভূমি উচ্চভূমি জলবিভাজিকার অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন দিকে নিষ্কাশিত হয়। উদাহরণ, এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হল পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা অঞ্চল। পরে জলদূষণ কাকে বলে? দেখবে প্রাকৃতিক ও মানবিক কারণে জলে এক বা একাধিক অবাঞ্ছিত দূষিত বা বিষাক্ত পদার্থ মিশে জলের ভৌত রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটালে এবং তার ফলস্বরূপ সেটি মানুষ ও প্রাণীর পানের অযোগ্য অথবা জলজ জীবগোষ্ঠীর বসবাসের অযোগ্য হলে তাকে জলদূষণ বলে। এক কথায় মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক কমা রাসায়নিক ও জৈব উপাদানগুলির গুণমান নষ্ট হওয়াকে জলদূষণ বলে। পরে হচ্ছে পোল্ডার ভূমি কি? উত্তর লিখবে ডাচ শব্দ পোল্ডারের অর্থ হলো বাদ দিয়ে ঘেরা জলপ্রবাহ, ব্যবস্থাপনার কৃত্রিম ব্যবস্থাযুক্ত নিম্নভূমি। নেদারল্যান্ডে সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি হলো পোল্ডার ভূমি, এগুলি বাদ দ্বারা ঘেরা থাকে। উন্নত ব্যবস্থাপনায় এখানে চাষবাস করা হয়। ডর্স্ট পোল্ডার, উইরিংমির পোল্ডার। পরে হচ্ছে জুইজার্জি প্রকল্প বলতে কী বোঝো? নেদারল্যান্ডে জনসংখ্যার অনুপাতে কৃষিজমি অনেক কম, সেজন্য ডাচরা সমুদ্রগর্ভ ভরাট করে কৃষিজমি অর্থনৈতিক কর্মক্ষেত্র বৃদ্ধি করেছে। পোল্ডার ভূমি সৃষ্টির সবচেয়ে বড় প্রকল্পই হল জুইডাজি। জুইডাজি একটি উপসাগর। নেদারল্যান্ডের এই উপসাগরে উত্তর দিককে জুইডার এবং দক্ষিণ দিককে জি বলে। 1932 খ্রিস্টাব্দে জুইডাজি উপসাগর এবং উত্তর সাগরের সংযোগস্থলে দীর্ঘ 30 কিমি বাঁধ নির্মাণ করে নর্ড হল্যান্ড ও ফ্রিজল্যান্ড প্রদেশকে যুক্ত করা হয়েছে। এই বাঁধের দক্ষিণে ইসেলমির বা ইসেল হ্রদ সৃষ্টি হয়েছে। এই ইসেল হ্রদের জল সমুদ্রে অপসারিত করে 6টি পোল্ডার ভূমি পুনরুদ্ধার করে চাষের উপযোগী করা হয়েছে। চারে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি পদ্ধতি প্রশ্নের মান রয়েছে 3 × 3 × 4=12। প্রথম, সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কী? ভালো করে উত্তরটা দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমার কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে।
কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, অক্ষরেখার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, ভালো করে দেখে নাও অক্ষরেখার বৈশিষ্ট্য। পরে তোমাদের রয়েছে, লাভা সমভূমি ও লোয়ের সমভূমি বলতে কী বোঝো, প্রথম পয়েন্ট করবে লাভা সমভূমি, পরের পয়েন্ট করবে লোয়ের সমভূমি, ভালো করে দেখে নাও। পরে হচ্ছে, নদী কী কী পদ্ধতিতে ক্ষয় কাজ করে থাকে আলোচনা করো, ভালো করে দেখে নাও। এক দিয়ে পয়েন্ট করবে জলপ্রবাহজনিত ক্ষয়, দুই অবঘর্ষজনিত ক্ষয়, তিন ঘর্ষণজনিত ক্ষয়, চার দ্রবণজনিত ক্ষয়, পাঁচ দিয়ে লিখবে বুদ্বুদজনিত ক্ষয়, ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে, শিলা থেকে মাটির উৎপত্তি কিভাবে হয়েছে, ভালো করে দেখে নাও উত্তরটা, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, জল দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায়গুলি লেখো, ভালো করে উত্তরটা দেখে নাও। পরে তোমাদের রয়েছে, নগরায়ণ কিভাবে মাটিকে দূষিত করে, ভালো করে দেখে নাও উত্তরটা, নগরায়ণ কিভাবে মাটিকে দূষিত করে উত্তরটা দেখে নাও। এক দিয়ে পয়েন্ট করবে জৈব ও অজৈব মাধ্যম, দুই দিয়ে পয়েন্ট করবে গৃহস্থলীর আবর্জনা। পরের প্রশ্ন, ইউরোপের ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নটা দেখে নাও। এক দিয়ে পয়েন্ট করবে ফল চাষ, ভালো করে দেখে নাও। দুই দিয়ে পয়েন্ট করবে খাদ্য শস্য চাষ, তিন দিয়ে পয়েন্ট করবে অন্যান্য ফসল চাষ, পাঁচে তাকে রয়েছে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান পাঁচ করে, 5 × 3 = 15। প্রথম, মালভূমি সৃষ্টির কারণ আলোচনা করো। এক দিয়ে পয়েন্ট করবে ভূ আলোড়ন ও পাত সঞ্চালন, দুই দিয়ে পয়েন্ট করবে ভূপৃষ্ঠের ক্ষয় সাধন, তিন দিয়ে পয়েন্ট করবে ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়, ভালো করে দেখে নাও। পরে হচ্ছে, নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। এক দিয়ে পয়েন্ট করবে প্রশস্ত বা চওড়া নদী উপত্যকা, দুই দিয়ে পয়েন্ট করবে প্লাবন ভূমি, তিন দিয়ে পয়েন্ট করবে স্বাভাবিকবাদ বা লেভি, চার দিয়ে পয়েন্ট করবে খাঁড়ি, ভালো করে দেখে নাও। পাঁচ দিয়ে পয়েন্ট করবে বদ্বীপ, মাটি দূষণ নিয়ন্ত্রণের বা প্রতিরোধের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো, ভালো করে দেখে নাও। দেখ, এক দিয়ে পয়েন্ট করবে ব্যক্তিগত উপায়, দুই দিয়ে পয়েন্ট করবে বিজ্ঞানসম্মতভাবে বর্জ্য সংগ্রহ ও পরিশোধন, তিন দিয়ে পয়েন্ট করবে প্রযুক্তিগত উপায়, চার দিয়ে পয়েন্ট করবে রাসায়নিক সারের ব্যবহার কমানো, পাঁচ দিয়ে পয়েন্ট করবে আইন প্রণয়ন, ছয় দিয়ে পয়েন্ট করবে জনসচেতনতা বৃদ্ধি। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো, ভালো করে পার্থক্যটা দেখে নাও। এখানে বেশ কয়েকটি পার্থক্য দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 6 থেকে 7টি পার্থক্য লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে, ভালো করে দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে, বা এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবে, ভালো করে দেখে নাও। বেশ কয়েকটা আমি কিন্তু পার্থক্য লিখে দিয়েছি, তোমাদের যেটা সহজ মনে হবে সেই 7টা পার্থক্য তোমরা কিন্তু লিখে দেবে, ভালো করে দেখে নাও। পরে হচ্ছে, লন্ডন অববাহিকার উৎপত্তিতে টেমস নদীর গুরুত্ব লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নের উত্তরটা দেখে নাও।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও, কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।